ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে সৃষ্টি একাডেমি স্কুলে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো, নিরাপদে আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের সামনে আবারও আসলাম কি ক্লাস নিয়ে বলো তো, এটা কি বই? ইংলিশ। আজকে আবার তোমাদের সামনে আমি ইংলিশ ক্লাস নিয়ে আসলাম। তার আগে আমরা বইটা চিনে নেই। এর আগে আমি ইংলিশ ক্লাস নেইনি, অন্য ম্যাডাম নিয়েছে, তাই না? দেখো ইংলিশ ফর, আমাদের ইংরেজি বইয়ের নাম কি? ইংলিশ ফর টুডে ক্লাস টু। আমরা সবাই ইংরেজি বই চিনলাম এবং আমাদের সবার হাতে ইংরেজি বই আছে। আজকে আমরা পড়ব ইংরেজির, আজকে আমরা পড়ব ট্রান্সলেশন ইনটু ইংলিশ টু বেঙ্গলি। আমরা ট্রান্সলেশন পড়ব ইংলিশ টু বেঙ্গলি, বাংলা থেকে ইংরেজি থেকে বাংলা পড়ব আজকে আমরা। চলো বোর্ডে চলে যাই, দেখি কী কী ট্রান্সলেশন আমরা আজকে পড়ব। দেখো, আই ব্রাশ মাই টিথ। আই অর্থ কি? আমি, ব্রাশ মানে ব্রাশ, মাই টিথ আমি আমার দাঁত ব্রাশ করি। এই দেখো তোমাদের মতো একটা ছোট্ট সোনামণি, ওর দাঁত কি ব্রাশ করছে, তাই না? দাঁত পরিষ্কার করছে। আমাদের দিনে কয়বার দাঁত ব্রাশ করতে হয়? আমরা কয়বার ব্রাশ করি? দুবার, তাই না? সকাল এবং রাতে, সকালে এবং রাতে আমাদের দুইবার ব্রাশ করতে হয়। দুইবার ব্রাশ করলে কী হবে? আমাদের দাঁতে পোকা হবে না। তাহলে আমরা কী করব? দুইবার ব্রাশ করব। আই ব্রাশ মাই টিথ, এটা বাংলা কী হবে? আমি আমার দাঁত ব্রাশ করি। তারপরে দেখো, তারপরেটা কী হবে? নেক্সট আমরা চলে যাই, আই গো টু স্কুল। আই গো টু স্কুল, এটার বাংলা কী হবে? আমি বিদ্যালয়ে যাই। স্কুল মানে কি? বিদ্যালয়। আমি বিদ্যালয়ে যাই। আই অর্থ আমি, আমরা সবাই জানি। গো অর্থ যাওয়া। কোথায় যাই? বিদ্যালয়ে। আই গো টু স্কুল। এইখানে দেখো, এই যে দুইটা তোমাদের মতো ছোটো ছোটো সোনামণিরা কি স্কুলে যাচ্ছে, এই যে দেখো স্কুল ব্যাগ কাঁধে ইউনিফর্ম পরে কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে। এখানেও, এখানেও আছে দেখো, সবাই মিলে কোথায় যাচ্ছে? এই যে পিছনে একটা স্কুল দেখা যাচ্ছে, সুন্দর স্কুল, তাই না? সবাই মিলে স্কুলে যাচ্ছে। তাহলে আমি স্কুলে যাই, ইংরেজি কী হবে? আই গো টু স্কুল। আমরা এটা কী পড়ব? ইংলিশ টু বেঙ্গলি, আবার বেঙ্গলি টু ইংলিশও পড়ব, দুইভাবে পড়ব। বাংলা থেকে ইংরেজিও পড়ব, ইংরেজি থেকে বাংলাও আমাদের পড়তে হবে। যে কোনোভাবেই আসতে পারে, পরীক্ষায় যে কোনোভাবেই আসতে পারে, আমরা দুইভাবেই শিখব। আই গো টু স্কুল, এটা বাংলা কী হবে? আমি বিদ্যালয়ে যাই। আবার আমি বিদ্যালয়ে যাই, ইংরেজি কী হবে? আই গো টু স্কুল। আমাদের মন একটু খারাপ হচ্ছে, তাই না? আমরা অনেকদিন স্কুলে আসতে পারছি না, একটা পচা ভাইরাসের জন্য আমরা স্কুলে আসতে পারতেছি না। ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই স্কুলে আসব, ঠিক আছে? আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব আমরা যেন তাড়াতাড়ি স্কুলে এসে মজা করে ক্লাস করতে পারি। তাহলে আমি স্কুলে যাই, কী হবে? আই গো টু স্কুল। নেক্সট কী আছে দেখো, আই প্লে উইথ মাই ফ্রেন্ডস। আই প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে খেলি। এই যে দেখো, এখানে আরেকটি পিকচার তোমাদের জন্য আমি এনেছি। এখানে কী করছে দেখো, সবাই বন্ধুরা বন্ধুরা মিলে খেলছে। এই যে দেখো, ফুটবল খেলছে, তারপরে স্লিপার খেলছে, দোলনা খেলছে, সব বন্ধুরা মিলে কী করছে? খেলাধুলা করছে। আমরা স্কুলে গিয়েও কিন্তু খেলাধুলা করি, তাই না?
আমাদের যখন টিফিন হয় আমরা দৌড়াদৌড়ি করি, খেলাধুলা করি, আমরা এগুলো সব কি এখন মিস করছি, তাই না? তাহলে আমি আমার বন্ধুদের সাথে খেলি কি হবে, আই প্লে উইথ মাই ফ্রেন্ডস। আই প্লে উইথ মাই ফ্রেন্ডস এটা বাংলা কি হবে, আমি আমার বন্ধুদের সাথে খেলি। নেক্সট কি আছে দেখি, আই রিড অ্যান্ড ওয়াচ টিভি। আই রিড, আই মানে কি, আমি রিড মানে কি পড়া, অ্যান্ড মানে এবং ওয়াচ মানে দেখা। টিভি, টিভি তো আমরা সবাই চিনি, তাই না? আই রিড অ্যান্ড ওয়াচ টিভি, আমি পড়ি এবং টিভি দেখি। এই দেখো একটা ছোট্ট ছেলে কি করতেছে, বই পড়ছে, তাই না? বই পড়ছে, বই পড়েও কি করবে, পড়ে পড়াশোনা শেষ করে তারপর একটু টিভি দেখবে। টিভিতে তোমরা কি দেখো, কার্টুন, তাই না? কার্টুন দেখতে অনেক মজা লাগে, তাই না? তাহলে এই ছেলেটা কি করছে, বই পড়ছে। ও কি বলছে, আই ওয়াজ, আই রিড অ্যান্ড ওয়াজ টিভি। ওয়াজ মানে কি দেখা, আই রিড অ্যান্ড ওয়াজ টিভি, আমি পড়ি এবং টিভি দেখি। আমরা আরেকবার একটু পড়ি, চলো। আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করি। আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই। আই প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে খেলি। আই রিড অ্যান্ড ওয়াচ টিভি, আমি পড়ি এবং টিভি দেখি। আমরা পড়ি এবং পড়াশোনা শেষ করে টিভি দেখি। তাহলে আজকে আমরা কিছু ট্রান্সলেশন পড়লাম এবং পরবর্তীতে আমরা আরও ট্রান্সলেশন পড়ব। তাহলে এই পড়াগুলো তোমরা সুন্দর করে খাতায় লিখবে এবং SW CW দুইটা খাতায় লিখবে। যদি মনে করো ম্যাডামদের দেখাবে তাহলে তোমরা আমাদের যে গ্রুপ আছে গ্রুপেও লেখাগুলো পাঠিয়ে দিতে পারো, আমরা সুন্দর করে দেখে দিব। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আসসালামু আলাইকুম।